হ্যালো, আমি মিত্রায়ন। 2021-এর IBPS ক্লারিক্যাল এক্সামে আমি সিলেক্ট হয়েছি, আর এই ভিডিওতে আমি আমার সাকসেস স্টোরি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। কখনো ভাবিনি যে এরকম একদিন আসবে যেখানে আমার সাকসেস স্টোরি আমি তোমাদেরকে বলতে পারবো, আর এটার পেছনে যদি কারোর কন্ট্রিবিউশন থেকে থাকে সেটা হচ্ছে অখিল মিশ্র স্যারের। 2020-এর মোটামুটি মিড থেকে আমি ব্যাংকিং প্রিপারেশন স্টার্ট করি। তো প্রথমের দিকটা আমি নিজেই করার চেষ্টা করি, কিন্তু যেটা আমি ফিল করছিলাম যে আমি ঠিক রাইট ডাইরেকশনটা পাচ্ছিলাম না, কারণ ব্যাংকিং এক্সামের জন্য যেটা সবথেকে ক্রুশিয়াল সেটা হচ্ছে স্পিড আর অ্যাকুরেসি মেনটেন করা। তো এরকম সময় মানে স্যারের সাথেই যোগাযোগ হয় আর আমি মিশ্র ইনস্টিটিউট অফ ব্যাংকিংয়ে অ্যাডমিশন নিই। তো প্রথম দিনই স্যার কিছু আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন, আর সেটা দেখে যেটা আমার মনে হয়েছিল যে স্যারের মধ্যে এক অদ্ভুত এক পজিটিভ ভাইব রয়েছে, আরও মনে হয়েছিল যে একদম ঠিকই জায়গায় এসেছি, কোনো ভুল হয়নি। তো তারপর ধীরে ধীরে স্যারের যখন ক্লাসে স্টার্ট হয়, মানে তখন স্যার কমপ্লিটলি বেসিক থেকে ডিফিকাল্ট লেভেল অবধি প্রত্যেকটা টপিকের যত টাইপের কোশ্চেন হতে পারে সবটাই কভার করেছেন, এটা খুবই আমাকে হেল্প করেছে। আর এক্সামিনেশন হলে স্পিড আর অ্যাকুরেসি মেনটেন করার জন্য মানে তার ডিফারেন্ট স্ট্র্যাটেজিসগুলো ডিসকাস করেন, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাংকিং অ্যাসপিরেন্টের দরকার। তো স্যারের ব্যাপারে যত জেনেছি আরও মুগ্ধ হয়েছি। স্যার নিজে এমন একটা মানুষ যিনি নিজে লাইফে প্রচুর হার্ডলস ক্রস করে সাকসেসকে অ্যাচিভ করেছেন, তো সেটা মানে আমার কাছে খুবই ইন্সপায়ারিং। তাই স্যার যেভাবে আমাদেরকে গাইড করতেন, যে যা মানে যা বলতেন যেভাবে চলতে সেটাই ফলো করেছি। তো যখন 1 এপ্রিল যখন ক্লার্কের রেজাল্ট বেরোলো, তখন যখন দেখলাম যে আমি সিলেক্ট হয়ে গেছি, তো তখন এটাই মনে হয়েছিলো যে এই সিলেকশনের পেছনে যদি কারোর মানে কন্ট্রিবিউশন থেকে থাকে সেটা তো অবভিয়াসলি আমার প্যারেন্টসের আর আমার স্যারের জন্য। তাই স্যারের কাছে আমি খুবই গ্রেটফুল, কারণ স্যারের গাইডেন্স ছাড়া এটা কখনই পসিবল ছিল না। কিন্তু স্যার আরও বলেন যে এখানে থেমে থাকতে না, তাই আমি নিশ্চয়ই চেষ্টা করব আরও যে হায়ার এক্সামসগুলো আছে সেগুলো ট্রাই করার, আর দেখা যাক তারপরে কী হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।